যেহেতু এখনো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি। এখানে আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় আমরা কোরআন আর হাদিস পড়ে আট প্রকার মানুষের নাম পেয়েছি। আপনি যদি ওই তালিকার ভেতরে থাকেন, এখনো সময় আছে, তাওবা করে ভালো হবেন। না আপনারা শুনছেন না, আমি শেষ করি। একটি ভাওয়া লাগবে, ওঠে কারা গো, ওঠে কারা এরা, ওই চাচা বয়স্ক, ঠিক আছে। আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় আমি এক নম্বরে নাম পেয়েছি তাদের যারা ওজনে কম বেশি করে। এলাকায় মনে হয় না, না আপনি ভুল বললেন। ওজনে কম বেশি বলতে আপনি কি মনে করছেন যে ওই খালি দাঁড়ে দোকানদার কি? وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ سوري بولين الله أكبر একটু খেয়াল করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর অভিশপ্ত বান্দা এই দুনিয়ায় কারা, তাদের তালিকা বলছি আটটা প্রকার বলবো। যদি এক প্রকারও আপনার নাম থাকে, আপনি এখনই নাম কেটে দেবেন। নাম কাটবেন তো? কে দিয়ে কাটবেন? কলম দিয়ে। কে দিয়ে? তাওবা মানে আস্তাগফিরুল্লাহ। না আপনি এই মুহূর্তে স্বীকার করবেন, এরপরে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, এরপরে জীবনে আর এই কাজে আমি নেই এই বলে চলে আসবেন, এর নাম তাওবা। এইটা দিয়ে এই নামটা আজকে কেটে আমরা মমিনের খাতায় নাম লেখাবো। এ রাজি আছেন? এক নম্বরে কাদের নাম বললাম, যারা ওজনে কম বেশি করে। এই ওজন কোন ওজন? যারা শুধু ওই ধনুটে দাঁড়ি পাল্লা দিয়ে ওজন করছে তারা না। ভেতরে সামিল তারাও যারা শিক্ষক, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আজ ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করাচ্ছে, কওমি মাদ্রাসার একেবারে কায়দা থেকে এফতা পর্যন্ত যারা পড়াচ্ছে, এরা নেওয়ার সময় কিন্তু কম নেয়নি। নেওয়ার সময় ঠিক সারা জীবন লেখা পড়ে করে বিভিন্ন জায়গা থেকে জ্ঞান গুলো পেয়েছে, কিন্তু দেওয়ার সময় ক্লাসে আর ওই শিক্ষক ডেলিভারি দেয় না, তখন বলে প্রাইভেট পড়া লাগবে না, কোচিং করা লাগবে। তাহলে এরাও নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছে, সারা জীবন দেওয়ার সময় দিচ্ছে না, শুধু প্রাইভেটে দেবে আর কোচিং এ দেবে, তাছাড়া ক্লাসে দিতে চাই না। এরাও ওই লল্লিল মুতাফফিফিনের ভেতরে শামিল। এরকম শিক্ষক বগুড়ায় নেই। আপনি মনে করেছেন দোকানদারদের জন্য আয়াত, ওরা মরুক আমি তো নেই, আপনিও আছেন। এবার যারা বক্তা এই কথা বলছেন, আমি এক ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 20 থেকে 22 ঘন্টা আমার পড়া লাগে। আমি 96টা সাবজেক্ট বানিয়েছি কোরআন দিয়ে, এক একটার পেছনে 18, 20, 22 ঘন্টা আমার পড়া আছে। আমি যা পড়ে আছি, যা কিছু পেয়েছি, ওইটা এসে এই জায়গায় ডেলিভারি কিন্তু দিতে পারি না। এদিকে তাকানো লাগে, এদিকে তাকানো লাগে, ও মনের দিকে তাকিয়ে আমি ভুলে যাই। কথা বুঝতেছে? এই যে নেওয়ার সময় তো আমি ঠিক মতোই নিয়েছিলাম, কিন্তু দেওয়ার সময় দিতে পারলাম না, আমি ওই লল্লিল মুতাফফিফিনের ভেতরে শামিল। এরকম বক্তা বাংলাদেশে আর নেই। হ্যাঁ কথা বলেন না কেন? এবার আপনি ডাক্তারদের কাছে যান, ডাক্তারদের কাছে যে দেখবেন অনেক কোম্পানির ঔষধ যেগুলো চলে না, সেই সমস্ত ঔষধ গুলো ওরা টাকার বিনিময়ে হাদিয়া তোহফা পেছন দরজা দিয়ে দেয় আর বলে স্যার আপনি আমার ঔষধটা লেখেন। ও জানে যে ঔষধ 3 নম্বর, তারপর ওই যে হাদিয়া তোহফা আগে দেওয়া আছে এই কারণেই লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ডাক্তারদের সাথে যেহেতু সব সময় থাকি, আমি আকিস গ্রুপের 8 দিন হাসপাতালে আছি, আমি দেখেছি 100 জনের প্রায় 99 জন এরকম। আমরা তো ডাক্তার দেখতে যাই ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দারের মতো, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো, চট্টগ্রামের ডাক্তার আব্দুল মবিনের মতো, ঢাকার ডাক্তার সরওয়ার হোসেনের মতো। এইরকম ডাক্তার গুলো যদি আমরা আজ উপহার দিতে পারতাম, তো ওই লল্লিল মুতাফফিফিনের ভেতরে আমরা পড়তাম না।
রোগ যার রোগ বেড়ে যায়, কারণ তো আসল কোম্পানির ওষুধ লেখে না, আগে হাতিয়া খেয়ে বসে আছে। কথা বলছেন নাকি বেশি বলে ফেললাম? জানি ডাক্তাররা অনেকেই মন খারাপ করবে, আল্লাহর কসম ডাক্তারদের আমি ভালোবাসি, আপনারা ফিরে আসেন, কয় টাকায় পান, মাঝখান থেকে আমার রোগটা ভালো হওয়া দূরের কথা, আরো বেশি হয়। চেহারা দেখে কিন্তু অনেক ডাক্তার বলতে পারে যে কি লিখা লাগবে না, তাও 14টা দেবে, ও জানে কিন্তু পরীক্ষা লাগার কথা না, তারপরেও দেবে, কারণ পরীক্ষা যেখানে দেবেন ওখানে আবার ফেরেশতারা ওর টাকা টাকা দেবে। এই যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কায়দায় টাকা গুলো নিয়ে আসে, আপনি মনে করছেন এটা শুধু ওই দোকানদারদের জন্য আল্লাহ দিয়েছে, ওই লল্লিল মুতাফফিফিন, আপনিও তো ওর ভেতরে আছেন, নেওয়ার সময় তো জ্ঞান গুলো ঠিক মতোই নিয়েছিলেন, দেওয়ার সময় এই জ্ঞানটা কাজে লাগালেন না, হাদিয়া তোফা পেয়ে পেছন দিক থেকে আপনি উল্টা পাল্টা ঔষধ লিখলেন, আপনি ওই লল্লিল মুতাফফিফিনের ভেতরে সামিল। এবার আসেন চেয়ারম্যান মেম্বার যারা, পরে ধরা খাবে অপরাধ দরকার নেই, নেওয়ার সময় কিন্তু ঠিক মতোই নেয়, আর দেওয়ার সময় যা দেয়, আসার সময় আজকে আমার গাড়িটা 3 জায়গায় খাদে পড়িস, আমার অত বুসা গাড়ি যদি পড়ে যায় আমার মনে হয় যদি করি মন যায় ও বেদে পড়ে থাকবে কি আমাদের আগে উঠবে। সুতরাং মেম্বার চেয়ারম্যান এমপি যারা নেওয়ার সময় ঠিক মতোই নিচ্ছেন, দেওয়ার সময় জনগণকে দেন না, কসম আল্লাহর আপনি আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায়। এবার প্রধানমন্ত্রী ধরে না না ওটা ধরার দরকার নেই, এমনি ঝামেলা আছে ওগুলো থাক, আমরা যে কয়টা বললাম এর ভেতরে শিক্ষক আছে, ডাক্তার আছে, ব্যবসায়ী আছে, বক্তা আছে, এই কথা বলেন না কেন? তাহলে আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় 1 নম্বরে নাম পেয়েছে যারা নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় ঠিক মতো ডেলিভারি দেয় না। সে যে শ্রেণীতে আপনি পড়েন না কেন, এই মুহূর্তে আপনি তাওবা করেন, করবেন তো? দ্বিতীয় নম্বর তালিকায় যাদের নাম আছে বলবো, হ্যাঁ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইলুল্লি কুল্লি হুমাজা দিল্লু মাজা, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা সামনে পেছনে মানুষের গেবত করে, মানুষকে হেই প্রতিপন্ন করার জন্য, মানুষকে ছোট করার জন্য সব সময় যারা চেষ্টা চালায়, আল্লাহ বলেন আমি নিজে তাদের জন্য ধ্বংস কামনা করছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন তো তালিকায় যাদের নাম আছে একটু মিলান, আপনাদের নাম যদি নাও থাকে মেয়ে লোকের নাম আছে, ওরা এক জায়গায় বসলে শুধু গেবত গেবত আর গেবত। আপনি যদি বিশ্বাস না করেন মহিলা প্যান্ডেলে যান, এখনো যে দেখবেন চলছে, ও বউ বলে এক টান দেয় আর স্বামীর শুধু বদনাম। না আপনার বন্ধ করা লাগবে, আপনি থামেন এক্ষুনি থেমে যান। আপনি যে মানুষকে হেই প্রতিপন্ন করার জন্য ছোট করার জন্য চেষ্টা চালান, আপনাকে ছোট করার জন্য আল্লাহ নিজে দায়িত্ব নেবে। আমাদের কুষ্টিয়ার এসপি যেমন চালিয়েছিল, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে, মানুষের হয় প্রমোশন ওর হয়েছে ডিমোশন, অপরা জেলার দায়িত্ব ছিল আল্লাহ এখন নামিয়ে এমন জায়গায় দিয়েছে, এখন একজনের আন্ডারে বসে বসে কাজ করে। এই মিডিয়ারা দেখবেন কালকে এমন ভাবে এটা তৈরি করবে আমারে বাঁশ দেবে শেষে, এই জন্যই তো এগুলো তুলতে দেয় না, ওরা উল্টা পাল্টা লিখ। ওরে আমি বলতে চাচ্ছি উনি আলেমদেরকে যেভাবে ছোট করেছিল বক্তব্য দিয়ে, খাটো করার চেষ্টা চালিয়েছিল, আল্লাহ ওনারে এত খাটো করেছে, আগে তো পুরা জেলার এসপি ছিল, এখন বরিশালের মেট্রো পর্যটনে দিয়েছে, তাও একজনের দায়িত্বে তুই বসে থাকবে তোর কোনো কাজ নেই। আল্লাহ মানুষকে প্রমোশন দেয় আর ওরে দিয়েছে ডিমোশন। আমি বক্তব্য দিচ্ছিলাম কি, যারা মানুষদের ছোট করার জন্য খাটো করার জন্য চেষ্টা চালায়, এরা আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় দ্বিতীয় নম্বরে। এই জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, এই মন মানসিকতা যারা দেশে বন্ধ করেন, এই মুহূর্তে আপনার গতি আপনি থামিয়ে দেন। একজন সাহাবীকে নবীজি 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি এমন আমল করে আমি দেখব, বাড়িতে গিয়ে অবস্থান নিয়ে 3 দিন দেখলেন না তেমন কোনো আমল তার নেই, শেষ পর্যন্ত বলেই ফেললেন ভাই আপনি কি করেন এমন,
নবীজি আপনাকে তিন তিন দিন জান্নাতের সুসংবাদ দিল, কি আমল তো আমি দেখলাম না। সাহাবী বলে, দেখেন আমার এরকম গোপন আমল কিছুই নেই, তবে আমার একটা আমল আছে, আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন আমার মনের ভেতরে কারো উপরে কোনো রাগ ক্ষোভ হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকে না, সবাইকে আমি আল্লাহর জন্য মাফ করে দিই, একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি, উঠলে ইহকাল আর ঘুমিয়ে থাকলে পরকাল। আল্লাহ মনে হয় আমার এই কাজটা পছন্দ করেছে যে আমি এই যে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমাই, এই কারণে আল্লাহ আমারেও মাফ করে দিয়েছে। আর আমরা ঘুমানোর আগে আরো ফন্দি করি, কার বারোটা বাজাবো, কারে সকালে ধরিয়ে দেবো, কথা বলেন না কেন, নাকি এলাকায় সব নেই, ঘুমানোর আগে আরো চিন্তা করে কারে সকালে ধরাবো, ধরিয়ে আমি নিজেই আবার ছাড়াবো, মাঝখান থেকে 20,000 টাকা উপায় করবো। ধরে বলেন সুবহান আল্লাহ। এই কাজ যারা করেন, এখানে তারা আসেনি আমি জানি, কিন্তু আওয়াজ তাদের না আসে, ওরা আসে, ও একজন ডাকছে, এই মন্টু ভাই এদিকে আসে, বগুড়া তো, রংপুর হলে আর একটা নাম বলতাম, কি ওর ওই ওই মন্টু ভাই ডাক শুনে মনে হচ্ছে রংপুরের ডাক, এখন ওরে দেওয়া দরকার না, আপনারা এমন আচরণ করবেন না, এটা অনেক দামি জায়গা, বগুড়া অনেক দামি জায়গা। আমরা তিন নাম্বার তালিকায় বলবো, আগে আয়াতটা শেষ করি, আসেন তো নাকি, দশ মিনিট হলে হবে না, ওরা 11:30 বাজে, মেলাফোন হয়ে গেছে, না না এনারা এতক্ষণ পর্যন্ত বসে থাকা মানুষ থাকবেন, আমার কালকে শালার বিয়ে, আমি না গেলে ম্যাডাম আমার বাড়ি থেকে দাঁড়িয়ে না, অন্তত আমি থাকছি, দেখি আয়াতটা যতদিন শেষ না হয়। আয়াতের সরল বাংলা অর্থ ছিল এটা, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, হে নবী আপনি বলুন আমি তোমাদেরকে বলি তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে, মাল্লানাহুল্লাহ, যাদের প্রতি আল্লাহ অভিসম্পাদ বর্ষণ করেন, আল্লাহ নিজে গজব নাজিল করেন যাদের উপরে, আল্লাহ নিজে কে, এই কথাটা অনেক ওজনওয়ালা কথা, মাল্লানাহুল্লাহ, আল্লাহ নিজে তাদের উপরে অভিসম্পদ বর্ষণ করেন, তার মানে তারা আল্লাহর অভিশপ্ত বান্দা, অগদিবাল্লাহু আলাইহি ওয়া গদিবা আলাইহি, আল্লাহ নিজে তাদের উপরে রেগে আছেন, কি আছেন বলেন তো, অজাহালা মিনহুমুল ক্বিরাদাতা, তাদের কতককে বানিয়েছে আল্লাহ নিকৃষ্ট বানর আর শুকর, ওয়া আবাদাত তাগুত, এবং যারা শয়তানের আরাধনা করেছে, উলাইকা শাররুম মাকানা, তারাই মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম, ওয়া আদাল্লু আন সাওয়াই সাবিল, এবং সত্য পথ থেকে তারা অনেক দূরে অবস্থিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমরা আয়াতের বাংলা অর্থ যতটুকু শুনেছি এর মর্মবাণী এই, মাল্লানাহুল্লাহ, আল্লাহ নিজে কাদের উপরে অভিসম্পাদ বর্ষণ করে, আমরা তাদের তালিকা বলছিলাম, এক নম্বরে যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, দুই নম্বরে যারা মানুষকে ছোটখাটো করার জন্য, হেই প্রতিপন্ন করার জন্য চেষ্টা চালায়, যারা গেবত করে, কি করে এই গেবতটা এত নিকৃষ্ট কাজ, এই যে তালা তালি যারা করে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়, আপনি তো মনে করছেন এ আর কত কি, এতটুকু কাজে কি হয় না, তাফসির পড়ে হাদিস পড়ে আমি বেশি, এ কাজটা আল্লাহর কাছে এত নিকৃষ্ট এত খারাপ, যারা তালা তালি করে এরকম লোক যদি কোনো এলাকায় থাকে, ও এলাকার দোয়া কবুল বন্ধ হয়ে যায়। সুতরাং যারা তালা তালি করছেন, তালা তালি বলছেন তো, সাত দোকানে বসলে শুরু হয়, একজনের কথা আর একজনের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে, এই ধরনের মানুষ যারা আছেন তারা থামেন, এখনই থামেন, কারা কারা থামবেন হাত তোলেন তো, তালা তালি করেন আপনি, হাত তোলেন, আপনার হাত তোলা দরকার কি, তালা তালি যারা করে তারা হাত তুললে মেনে নিতাম, আপনি দাঁড়িয়েওয়ালা মানুষ আপনি হাত তুললেন কেন, এবার আমি হাদিস শোনাচ্ছি, এদিকে তাকান, মুসা নবী আলাইহিস সালামের জানো একবার বৃষ্টি বন্ধ ছিল,
তিনি উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করো। তিন তিনবার মোনাজাত করার পরে আল্লাহ হাত ফেরত দিলেন। তিনবার পর তিনি রেগে গেলেন, তিনি এমনিতে রাগী নবী রেগে গেছেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো নাই আমার উম্মত, আমার তো মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার কি মায়া লাগে না? আল্লাহ বলেন লাগে, কিন্তু বৃষ্টি দেব না। কেন? আল্লাহ তাআলা বলেন তুমি যাদের নিয়ে দোয়া করছিলে এদের ভেতরে নামিমা তালা তালি করা একজন মহিলা আছে, ওই মহিলা যতক্ষণ তোমার মোনাজাত থেকে চলে না যাবে ততক্ষণ তুমি নবী দোয়া করলেও কাজ হবে না। মোসা নবী বলছে আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, কি করি দেখো। আল্লাহ বলছেন না, আমি নিজেই নাম ধরে কেবত করতে নিষেধ করি, আর এখন আমি ওর নাম ধরলে তুমি ওর অপমান করে দাঁড়িয়ে দেবে, হবে না। মোসা নবী বলে আল্লাহ আমি তো আর আলিমম বিদাতি সুদুর না, যে মানুষের মনের খবর জানবো, তুমি বলে দাও তো কে। আল্লাহ বলেন আমি বলবো না, তবে একটা বুদ্ধি শেখাই তোমারে, সবাইকে নিয়ে তাওবা করে তাহলে ওই মহিলাও তাওবা করবে, আর তাওবা করলে মানুষ বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়। সবাইকে নিয়ে বললেন এখানে একজন তালা তালি করা লোক আছে কিন্তু কে আমি জানি না, আমার সাথে সবাই তাওবা করো। তাওবা করার পরে এবার তিনি মোনাজাত করলেন, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করলেন। বগুড়াবাসী, তালা তালি করা লোক থাকলে নবীর দোয়াও কবুল হয় না। এখানে যদি ওরকম কেউ থাকেন আপনি চলে যান, নাই তো মাহফিল মাঠে মারা যাবে, চলে যান। জানতো আছেন, কেউ আছেন তওবা করো না, তালা তালি করা লোক থাকলে আপনি আগে চলে যান, আপনার দরকার নেই। দেখেন তো কেউ উঠছে কিনা, যেটা উঠবে বুঝবেন ওইটা তালা তালি করে। আলহামদুলিল্লাহ একজন আরো ঘুরি আসছে। এবার সাইন নাম্বারটা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষিত মানুষ যারা আলেন তাদের জন্য কাজে লাগবে। চার নাম্বার হচ্ছে আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় তারা যারা দুনিয়ায় বিনা কারণে ইচ্ছাকৃত ভাবে মানুষ হত্যা করে। এখন যদি বলেন না এই দেশগুলো নেই, আমি বলছি আপনি মিলাবেন, সূরা নিসা 5 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে 93 নাম্বার আয়াতটা, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা ওয়াগযিব আল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা। আয়াতের মূল কথা বলতে দেবেন তো? বলবো, একটা একটা করে আগে শাব্দিক অর্থ বলছি, এরপরে ব্যাখ্যা বলছি। আমায় ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান, এ ব্যক্তি এই পৃথিবীতে যে বা যারা কোন মমিনকে হত্যা করে ইচ্ছাকৃত ভাবে, কি করে? শব্দের দিকে খেয়াল করে বলবেন, কোন মমিনকে হত্যা করে কি করে? না, আমি এই শব্দটা বারবার না শুনলে পরে গেবত করবেন আপনি, আলেম আছে অনেকগুলো এই জন্য বলছে। মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃত ভাবে, কোন চাপ নেই, কেউ আপনাকে বলেনি, চাপ দেয়নি, আপনার মনে লেগেছে, ইচ্ছা করেছেন, আনন্দ পাচ্ছেন, তাই আপনি একজনকে মেরে ফেললেন, এটা কি গোনা বলেন তো? বলেন না কেন? জেনা করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ধর্ষণ করা, এই মানুষ হত্যা করা, মিথ্যা কথা বলা, এগুলো কি গোনা? ইমাম আজ-জাহাবি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব কবিরা গোনা 72টি, এই বইটা ভেতর পড়া আছে। কবিরা গোনা আপনি এ করলেন ইচ্ছা করে, কি করে বলেন? এ গোনাটা করার পরে আল্লাহ আপনাকে 5টা কমপক্ষে শাস্তি দেবে। এক নম্বরে শাস্তি ফাজাযাউহু জাহান্নাম, আপনাকে আল্লাহ পুরস্কার দেবে কি? এ জাহান্নামের দ্বিতীয় পুরস্কার আছে খালিদান ফিহা, খালিদিনা না খালিদান, মাসদার এটা, আপনাকে চিরকাল রাখবে জাহান্নামে। তিন নম্বরে গাদিব আল্লাহু আলাইহি, আল্লাহ নিজে আপনার উপরে গোছানিয়ে থাকবে, রেগে থাকবে। চার নম্বরে ওয়ালা আনাহু, আল্লাহ নিজে আপনার উপরে বরদোয়া করবে, অভিসম্পাত নাজিল করবে। চার নম্বরে ওয়াআদালাহু আযাবান আযীমা, পাঁচ নম্বরে এটা আল্লাহ নিজে আপনার জন্য প্রস্তুত করে রাখবে যন্ত্রণাদায়ক মহা আযাব। তাহলে একটা গোনার জন্য শাস্তি কয়টা? আরো জোরে জোর হলো না,
এক নম্বরে জাহান্নাম, দুই নম্বরে চিরকাল, তিন নম্বরে আল্লাহ রেগে থাকবে, চার নম্বরে বরদোয়া দেবে, পাঁচ নম্বরে যন্ত্রণাদায়ক মহা আসাব রেডি করে রাখবে। এবার আসেন দেয়াতের মূল কথা বলছে, ইচ্ছাকৃত ভাবে যারা মানুষকে আজ হত্যা করছেন, আমি আবার বলছি কোন চাপ নেই আপনার উপরে, আপনি ইচ্ছা করে আনন্দ শ্রীতে মন চাচ্ছে তাই করছেন, এরকম মানুষ কি এ দেশে একটাও নেই? আমি কালকে যেখান থেকে আসার সময় ক্রস করছিলাম রাস্তা, ওখানে আমার গাড়িটা বিজিবি আটকিয়ে বলছে, হুজুর এই সেই জায়গা যেখানে সিনহাকে বিনা কারণে হত্যা করেছে প্রদীপ, বিনা কারণে প্রদীপ নাই, হিন্দু মানুষ বেটা যা হয় হোক, এরকম হাজারো প্রদীপ এই দেশে আছে যারা বিনা কারণে ইচ্ছা করে মানুষ আজ হত্যা করছে, বেগুন চোরানোর মতো। মানুষ যেভাবে মোলা চোরায় ওইভাবে মানুষ হত্যা করে, কিছু মনেই করে না, ক্রস ফায়ারের নাম দিয়ে বিভিন্ন ইস্যু তৈরি করে যারা বিনা কারণে, আমি আবার বলছি বিনা কারণে, বিনা বিনা ইচ্ছাকৃত ভাবে, বিনা কারণে, কোনো চাপ ছিল না আপনি মেরে ফেললেন। একটা মানুষ হত্যা করা, তামাম দুনিয়ার মানুষ হত্যা করার শামিল। এখন এই গুনাহ করার পরে যদি আপনি তাওবা না করেন, অনুশোচনা না করেন, অনুতপ্ত না হন, যাকে মেরে ফেললেন তার বউ আছে, তার সন্তান আছে, তার বাবা মা আছে, তাদের কাছে যদি আপনি গিয়ে ক্ষমা না চান, তাদের কাছে যদি ক্ষতিপূরণ না দেন, এ অবস্থায় আপনি হেলায় খেলায় সময় নষ্ট করে মারা গেলেন। আমি আবার বলছি, আপনি মানুষ হত্যা করার পরে যাকে হত্যা করেছিলেন তার মা ছিল, সন্তান ছিল, বউ ছিল, তাদের কাছে গিয়ে কিন্তু বলার দরকার ছিল আমার ভুল হয়ে গেছে আপনি মাফ করেন, অথবা ক্ষতিপূরণ কি লাগবে বলেন আমি দেই, কিছুই করেননি, ক্ষমতা ছিল মানুষ মেরে আরো আপনি হ্যাঁ কথা বলেন না কেন, আপনি আরো বলছেন কি হয়েছে, কি মেরেছি আরো মারবো, এই অবস্থায় আপনি কোনো অনুশোচনে নেই, অনুতপ্ত হননি, মানুষ মারলেন, মানুষ মারার পরে আপনি নিজে মরে গেলেন, আপনি তাওবা করেননি, আপনি বলেন বলেন তাওবা বলতে দেশের মানুষের ভুল ধারণা আছে, তাওবা মানেই মনে করে আস্তাগফিরুল্লাহ, না এটা তাওবার একটা বাক্য, তাওবা করতে হলে আপনাকে আগে স্বীকার করা লাগবে, স্বীকার করবেন কোথায়? অপরাধ করেছেন যেথায়, আপনি আমার বাবাকে হত্যা করলেন বিনা কারণে, আর কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আল্লাহ মাফ করেন, আল্লাহ কি পাগল হয়ে গেছে, আল্লাহ আপনি কি আল্লাহর বাবাকে মেরেছেন, আপনি মেরেছেন আমার বাবাকে, আমার যে ক্ষতি হয়ে গেল দুনিয়ায়, মাফ চাইলে আমার মার কাছে, আমার দাদির কাছে, আমার কাছে মাফ চাওয়া লাগবে, আপনি জীবনে তা করেননি, আপনি করেছেন আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ মাফ করবে কোন কায়দায়? আপনি যাদের কাছে অন্যায় করেছেন স্বীকার করবেন তার কাছে, অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন, জীবনে আর এরকম কাজ আমি আর করব না এই বলে ফিরে আসবেন, আপনি তা করলেন না, খেলায় খেলায় সময়টা নষ্ট করে আপনি মারা গেলেন, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, ও প্রথম পুরস্কার কি? কতদিন থাকবেন? আল্লাহ নিজে রেগে থাকবে, বরদোয়া দেবে, যন্ত্রণাদায়ক শাস্তি রাখবে। এরপরও যদি মনে করেন না আমি বের হব, কালেমা তো পড়েছি, আপনি কালেমা পড়েছেন, কালেমার কোন কাজটা করলেন বলেন, কালেমা তো পড়ে জান্নাত পাবে তারা যারা হালালকে হালাল জানে আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়, মানুষ হত্যা করা হারাম, জীবনে আমি করব না ছেড়ে দিয়েছি, এইটার নাম কালেমা, সকালে কালেমা পড়ে বিকালে মানুষ হত্যা করে, আর কথা বলেন না কেন, সে বিচারের নাম দিয়ে বলেন, আর যত কায়দা আছে দুনিয়া আমি কায়দাগুলোর নাম নাই নাই বললাম, 10,000 টাকা আছে এসে দেয়নি মানুষ মেরে ফেলিস, বগুড়ায় আমি নিজে দেখিস, নাম বলা লাগবে? এটা বিনা কারণে লোকটাকে মারলেন, আপনাকে আল্লাহ জাহান্নামে দিল, আপনি মনে করছেন না কালেমা তো পড়েছি, নাই 5 বছর জাহান্নামে থাকার পর বের হব, আপনি বের হন। আর যারা যে সমস্ত আলেমরা বলেন না এই আয়াত আমরা মানি না, এই হাদিস ঠিক না, আপনি বের হবেন, ঠিক আছে বের হন, আমার কোনো অসুবিধা নেই, আফসোস নেই, আপনি জাহান্নামে যাওয়ার পরে যদি বের হন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার অসুবিধা তো ওই জায়গায় আপনার ইচ্ছাকৃত অপরাধের কারণে যে মানুষগুলোর দুনিয়ায় ক্ষতি হয়ে গেল, এদের এই ক্ষতিপূরণ কে দেবে বলে? আপনার একটা ইচ্ছার কারণে আজ কত মানুষ 11 বছর জেলখানায় আপনি জানেন? আপনার ইচ্ছাকৃত এই ইচ্ছার কারণে আপনি আনন্দ পান, আর আপনার এই আনন্দ রক্ষা করতে গিয়ে কত মানুষ আজ 3 বছর বোর কাছে থাকতে পারে না, আপনাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার পরে আবার বের করে দিক আমার অসুবিধা নেই, কিন্তু আমার যে ক্ষতি হয়ে গেল আমার মতো আমির হামজার, এই ক্ষতি আপনার কোন বাবা দেবে সে ক্ষতিটা দেন তারপরে জানবো,
আপনি আল্লাহর অভিশপ্ত বান্দার তালিকায় আছেন যারা ইচ্ছা করে আজ ক্রসফায়ারের নাম নিয়ে বিচারের নাম নিয়ে বিভিন্ন কায়দায় আজ মানুষ হত্যা করছেন। আপনাকে আল্লাহ জাহান্নামে দিলে যদি বের করে তাহলে এই আয়াতগুলো কোরআন থেকে কেটে বাদ দিয়ে দিন। আমি 27টা আয়াত বলছি এবার পর পর লিখে নিন, মোবাইল আছে কারো তুলে নেন লিখে নেন। 27টা আয়াত বলছে পর পর আপনি যা এরকম আমি আবার বলছি, প্রথমটা ইচ্ছাকৃত, কি কৃত, ইচ্ছা করে যদি কেউ মানুষ হত্যা করে, হ্যাঁ আপনি অজান্তে অথবা কোনো চাপ ছিল সেটা আলাদা বিষয়। এরপরের তালিকায় আছে মদ ঘরের নাম, এরপরের তালিকায় আছে সুদ ঘরের নাম, এরপরের তালিকায় আছে জেনা করের নাম, এরপরের তালিকায় আছে নামাজ না পড়া মানুষের নাম, একেবারে শেষে আছে ইহুদি আর খ্রিস্টানদের নাম। অভিশপ্ত বান্দার তালিকায় ইহুদি খ্রিস্টানদের ওপরে আল্লাহর অভিসম্পদ কেন? কারণ তারা সত্যকে সত্য জানার পরে মানে নাই। ওরা জানতো আমাদের নবী শেষ নবী, কিন্তু হিংসা করে অহংকার করে মানতো না, এই জন্য আল্লাহ নিজে তাদের উপরে বদদোয়া দিয়েছে। আজ যারা বাংলাদেশে সত্যকে সত্য জানার পরে মানেন না, আপনার উপরও আল্লাহর অভিসম্পাত। আপনি কিন্তু জানেন আমির হামজা যা বলছে বানানো কথা বলছে না, ওর বাবার কথা না সত্য কথা বলছে, এরপরও আপনি মানেন না যে ও তো আমার বাবার মুরিদ না, ও তো আমার দলের লোক না, এ কথা বলেন না কেন? আপনি তো মানেন না কারণ এই কারণে, আমি আপনার বাবার মুরিদ না, আপনার দলের লোক না, এই কারণে আপনি মানেন না। আপনার চরিত্র আর ইহুদি খ্রিস্টানের চরিত্র একই। সুতরাং সত্যকে সত্য জানার পরেও যারা বিবেক দিয়ে উপলব্ধি করে না, এ মানুষগুলো আল্লাহর কাছে অভিশপ্ত, আর এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পারা পৃষ্ঠা 7 নম্বর 11 নম্বর লাইনের 22 নম্বর আয়াত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।